বন্ধুরা আসসালামু আলাইকুম বেতন বন্ধ হচ্ছে নব্বই হাজার প্রাথমিক শিক্ষকের অর্থ মন্ত্রণালয়ের নতুন নিয়ম অনুযায়ী প্রাথমিক স্কুলের সব শিক্ষকরা ইলেকট্রিক পেমেন্ট অর্থাৎ ট্রান্সফার অর্থাৎ ইএফটির মাধ্যমে বেতন পাবেন সেজন্য সব শিক্ষককে আইবাস প্লাস প্লাস সফটওয়্যার মাধ্যমে তথ্য এন্ট্রি করতে বলা হয় কিন্তু কর্মরত শিক্ষকের জাতীয় পরিচয়পত্রের সঙ্গে চাকরির অন্যান্য কাগজ বয়স ও নামের মিল না থাকা বিদ্যালয়ের নাম উল্লেখ শিক্ষকের নাম না থাকায় একাশি হাজার জন শিক্ষকের বেতন বন্ধ হয়ে যাচ্ছে এসব শিক্ষক কবে থেকে বেতন পাবে তাও অনিশ্চিত একাশি হাজারের বাইরে আরও আট হাজার চারশো বাইশ জন শিক্ষকের কোনো তথ্য খুঁজে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না ফলে এসব বিদ্যালয়ের শিক্ষকরা ইএফটির মাধ্যমে বেতন ভাতা পেতে জটিলতার সম্মুখীন হবে ষোলোই মার্চ অর্থ বিভাগের প্রোগ্রামার এক্সিকিউটিভ অ্যান্ড কোঅর্ডিনেটর অর্থাৎ এস পি এফ এমপি সমন্বয়কারী যুগ্ম সচিব বিলকি জাহান রিমি এসব প্রাথমিক শিক্ষক দ্রুত তালিকাভুক্তকরণের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নিয়ন্ত্রক হিসাবরক্ষক এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালককে চিঠি দিয়ে এসব তথ্য জানিয়েছেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ও পাবলিক ফিন্যান্স ম্যানেজমেন্ট প্রোগ্রাম অর্থাৎ এস পি এফ এমপি তথ্যমতে পঁয়ষট্টি হাজারের বেশি প্রাথমিক স্কুলের চার লাখ চুয়াল্লিশ হাজার তিনশো ছাপান্ন জন শিক্ষক রয়েছে তাদের মধ্যে একাশি হাজার নয়শো ছয়চল্লিশ জন শিক্ষক সাতই মার্চ পর্যন্ত ইএফটিতে কোনো তথ্য প্রদান করেননি এই সব শিক্ষকদের জন্ম সনদ বয়স নাম স্কুলের সঙ্গে শিক্ষকের নাম এইসব তথ্য ভুল রয়েছে এর মধ্যে অনেকেই এসব ভুল সংশোধনের জন্য প্রাথমিক শিক্ষা দপ্তরে আবেদন করেছেন এস পি এফ এম তথ্যমতে ফেব্রুয়ারি মাস পর্যন্ত মোট দুই লাখ ষোলো হাজার একশো জন শিক্ষকের বেতন ইএফটিতে দেওয়া হয়েছে এবং ঊনসত্তর হাজার নয়শো বিরানব্বই জন শিক্ষকের বেতন ভাতা ইএফটিতে দেওয়ার আদেশ অপেক্ষমান এদিকে তিন হাজার একশো বারোটি সরকার প্রথম বিদ্যালয় কোনো গ্যাজেট প্রজ্ঞাপন কিংবা বিজ্ঞপ্তি না থাকায় এসব বিদ্যালয়ের নাম আইবাসে অন্তর্ভুক্ত করা হয়নি ফলে এইসব বিদ্যালয়ের শিক্ষকরা ইএফটির মাধ্যমে বেতন ভাতা পেতে জটিলতার সম্মুখীন হবে বলে এস পি এফ এম জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়কে দ্রুত সময়ের এসব শিক্ষকদের তথ্য সংশোধন করে তথ্য এন্ট্রি করে এসপিএফএমপি পি কে জানাতে বলা হয়েছে এছাড়াও উপজেলা ও থানা পর্যায়ে ডাটাবেস তথ্য এন্ট্রির অপেক্ষা মানশো জন তথ্য দ্রুত অনুমোদন আট হাজার জনের আসল তথ্য ও ঊনসত্তর জন যারা এফ জন্য অপেক্ষমান রয়েছেন তাদের দ্রুত তাদের তথ্য দ্রুত দিতে বলা হয়েছে যেসব স্কুলের গ্যাজেট প্রজ্ঞাপন বা বিজ্ঞপ্তি নেই সেই সব স্কুলের তথ্য দিতে বলা হয়েছে অর্থাৎ এই এপটির মাধ্যমে বেতন নিতে গেলে আসলে আমাদের যেটি করা দরকার সেটা হচ্ছে আমাদের এনআইডি এবং এনআইডির সঙ্গে সার্টিফিকেট এবং অন্যান্য তথ্য যেন সম্পূর্ণ যেন মিল থাকে বন্ধুরা আজকের এই ভিডিওটা এই পর্যন্ত যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক দেবেন শেয়ার করবেন পাশে থাকা বেলবটনে ক্লিক করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ